প্রিয় ছাত্রছাত্রীরা ক্যালকুলাস কোর্সের এই লেকচারে সবাইকে ওয়েলকাম আমি রঞ্জন তোমাদের সাথে আছি আপনাদের সাথে আছি সো প্রথমে ডিফেন্সিয়াল ক্যালকুলাস থেকে আমরা ইন্ডিগাল ক্যালকুলাসের দিকে যাব তার মানে ডিফেন্সিয়েশন আগে শিখতে হবে ডিফেন্সিয়েশন যেহেতু আগে শিখতে হবে তাহলে ডিফেন্সিয়েশনে মানেটা আমরা বুঝিনি ডিফেন্সিয়েশন মানে বুঝতে গেলে আমাদের প্রথমে যে কনসেপ্টটা জানতে হবে সেটা হলো ঢাল আমি আগেই বলেলেই আমি বানাম বা স্পেলিং ঠিকঠাক মতো লিখতে পারি না সো এই কারণে বিভিন্ন জায়গায় আমি বানাম ভুল লিখতে পারি বাট কোনো কনসেপ্ট ভুল পড়াবো না সেই নিশ্চয়তা আমি দিতে পারি আচ্ছা ঢাল বা স্লোপ বা গ্রেডিয়েন্ট বা নথি এই চারটা আসলে একই কথাই বোঝায় এই চারটা দ্বারা যেটা বোঝা সেটা হলো পরিবর্তনের হার পরি বর্তনের হার পরিবর্তনের হার ব্যাপারটা আসলে কি একটু বোঝার চেষ্টা করি আমরা সবাই আমি যদি ওয়াই অক্ষ বরাবর আমার বিজনেসের প্রফিট বা লাভ প্লট করি আর এক্স অক্ষ বরাবর টাইম প্লট করি তাহলে হতে পারে একটা সময় আমার ব্যবসা উন্নতির দিকে যাচ্ছিল অর্থাৎ ব্যবসার প্রফিট বাড়তে ছিল এই যে পরিবর্তনের হারটা হচ্ছে সময়ের সাপেক্ষে পরিবর্তনের হারটা পজিটিভ মানে প্রফিটটা বৃদ্ধি পাচ্ছে সময় যাচ্ছে এবং প্রফিট বৃদ্ধি পাচ্ছে আমরা যদি চাই যে বৃদ্ধির হারটা বের করবো কীভাবে বের করতে পারি যদি আমি জানি দুই বছরে প্রফিট ছিল চার লাখ এরপর যদি এমন হয় যে ছয় বছরে প্রফিট হয়ে গেছে চার থেকে আট লাখ তাহলে আমরা বলতে পারি যে এইটুকু সময়ের পরিবর্তনের কারণে এইটুকু অর্থাৎ এইটুকু প্রফিটের পরিবর্তন হয়েছে বা প্রফিট বৃদ্ধি পেয়েছে সো আমরা এখন যদি এটা হার বের করতে চাই তাহলে আমরা কী বলবো ছয় মাইনাস দুই বছরে ইয়ারে প্রফিট বৃদ্ধি পেয়েছে সিক এইট মাইনাস ফোর বা লাখ বলতে পারো যাই হোক তাহলে প্রত্যেক ইয়ারে কতখানি করে বৃদ্ধি পাচ্ছে এতখানি করে বৃদ্ধি পাচ্ছে এটাই হলো প্রফিট বৃদ্ধির হার আমি যদি এইটুকুকে ডেল ওয়াই বলতাম এটাকে ডেল এক্স বলতাম তাহলে প্রফিট বৃদ্ধির হারটা লিখতে পারতাম ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল্স খুব সিম্পল ব্যাপার এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে প্রফিটটা এভাবে করে না বেড়ে যদি কমে যেত তখন কি হইতো তখন গ্রাফটা হয়তো এরকম একটা কিছু হইতো আমি একটা অন্য একটা পেজে দেখাচ্ছি এবারও আমি ওয় অক্ষ বরাবর প্রফিট আর এক্স অক্ষ বরাবর টাইম প্লট করলাম যদি এমন হয় যে প্রফিটটা মানে ইয়ারের সাথে সাথে অর্থাৎ সময়ের সাথে সাথে কমে যাচ্ছে তখন গ্রাফটা এরকম দেখা যাবে এইখানে যদি আমি আগের মতোই বের করতে চাই দেখা গেল আগে ছিল আট এখন হয়ে গেছে চার দেখা গেল দুই থেকে ছয় বছরের মধ্যে এই ঘটনা ঘটে গেছে তাইলে আমরা এইবার যদি আবারও ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স বের করি তাহলে দেখা যাচ্ছে আট ছিল এখন চার হয়ে গেছে তার মানে চার মাইনাস আট লিখতে হবে উপরে আর নিচে লিখতে হবে ছয় মাইনাস দুই তারপর এখানে একটা নেগেটিভ রেজাল্ট আসবে আমাদের আগের এখানে যদি ফিরে আসি তাহলে আগের অ্যান্সারটা ছিল এটা পজিটিভ আসতেছিল তার মানে এটার ঢালটা পজিটিভ ছিল পরিবর্তনে হারটা বৃদ্ধি পাচ্ছিল আর এইখানে পরিবর্তনে হারটা হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে আমরা যখন পরিবর্তনে হারটা পজিটিভ থাকবে তখন সেটাকে বলবো পজিটিভ ঢাল বা উন্নতি কথাটা কি হবে উন্নতি এই উন্নতি আর এই এখানে এটা হবে অবনতি বেসিক ব্যাপারটা হলো উন মানে হলো প্লাস নতি মানে হলো ঢাল এই জন্য এই শব্দটা উন্নতি আর অবনতি মানে অব মানে হলো নেগেটিভ দিকে যাচ্ছে আর নথি মানে হলো ঢাল সো বেসিক কথা হলো এক্স অক্ষে স্থাপিত কোনো রাশি সেটা সময় হোক অন্য কিছু হোক সেটার সাপেক্ষে স্থাপিত আসলে ঢাল ঢাল এখন যদি আমরা বুঝে যাই থাকি তাহলে সামনের দিকে অত্যন্ত রাশিটার গুরুত্বপূর্ণ জিনিসের দিকে আমরা যাব এখন যেটা আমাদের ডিফারেন্সিয়েশন বুঝতে অনেক হেল্প করবে আমি এতক্ষণ যে গ্রাফ আঁকতেছিলাম সেটার থেকে একটা ভিন্ন ধরনের গ্রাফ আঁকবো এখন এইবার যে গ্রাফটা দেখা যাচ্ছে সেই গ্রাফটা কিন্তু লিনিয়ারলি বাড়তেছে না আগেরগুলো সরল রেখা ছিল এটা বাঁকা রেখা তার মানে হইল এটা আমি যদি পরিবর্তনে হার বের করতে চাই আমরা যদি এত বড় একটা ডেল এক্স আর এত বড় একটা ডেল ওয়াই নেই তারপরে ভাগ করি একটা আরেকটাকে দিয়ে তাহলে আসলে এবার একটা ঢাল বের হবে মানে পরিবর্তনে হারটা খুবই বাজেভাবে বের হচ্ছে মানে আমি যদি বলি এক সেকেন্ড পর বা একটু সময় পর বা একটু এক্স পরিবর্তন করে ওয়াই এর পরিবর্তনটা জানতে চাই তাহলে আসলে অ্যাকুরেট রেজাল্ট এখানে আসবে না ব্যাপারটা একটু ক্লিয়ারলি বুঝাই কী বললাম এখানে আমার যেটা ছিল এটা কিন্তু আমাকে বলে দিচ্ছে যে প্রতি বছরে কত করে ব্যবসার বৃদ্ধি হচ্ছে মানে ব্যবসার উন্নতি হচ্ছে সেটা কিন্তু আমাকে বলে দিচ্ছে প্রফিটটা কত করে বৃদ্ধি পাচ্ছে দুই থেকে তিন বছরে যদি প্রফিট বের করতে চাই দুইয়ের এর সাথে এই জিনিসটা যোগ করলে আমরা পরবর্তীতে তিন বছরে বা দুই আর চারের দুই আর ছয়ের মাঝখানে কি আছে সেটাও বের করে ফেলতে পারবো যে কোনো সময় আমরা প্রফিট বের করতে চাইলে এই হারটা আমার কাজে লাগবে অর্থাৎ এই ঢালটা যা না থাকলে আমরা কত করে প্রতি বছরে বাড়তেছে সেটা পেয়ে যাচ্ছি কারণ এটা লিনিয়ারলি বাড়তেছিল অর্থাৎ সরল লেখা ছিল গ্রাফটা কিন্তু যখন জিনিসটা লিনিয়ারলি বাড়বে না দেখা যাবে এক্সপোনেন্সিয়ালি বেড়ে যাবে হুট করে বেড়ে যাচ্ছে অনেক এখানে কিন্তু আমি যদি গড়ে কোনো মান বের করি ডেল ওয়াই বাই এক্স বের করি তাহলে কিন্তু আমার যে ঢালটা পেলাম এখান থেকে সেটা একটা গড়ে ঢাল বের হচ্ছে পারফেক্ট ঢাল বের হয় নাই কারণ আমি এই ডেলক্সটা এত বড় নিচি ডেল ওয়াইটা এত বড় নিছি এখানে আমার যে পরিবর্তনে হার বলতে বের হচ্ছে সেটা কিন্তু সঠিক হওয়ার না না হওয়ারই কথা কারণ এই জিনিসটা একটা বাঁকা রেখা এই অংশটা একটা বাঁকা রেখা আমি যদি বলি যে এত পরিবর্তন হচ্ছে এক এক্সের পরিবর্তন করলে তাহলে এক্সের থেকে আরও একবারে এইদিকে এখান থেকে এখানে আসলেই আমরা যে পরিবর্তনের হার চাচ্ছি সেটা কিন্তু এইটার সাহায্য দিয়ে বের করতে পারবো না অ্যাকুরেটলি কারণ এইখান থেকে জিনিসটা একটু কম কম বাড়তেছিল এইদিকে আসার পর হুট করে অনেক বেড়ে গেছে সো আমরা এই ধরনের কার্ভের ক্ষেত্রে যে ঢাল নির্ণয় করতেছি সেটা পারফেক্ট না আমরা এখন যদি পারফেক্ট ঢাল চাই তাহলে কি করতে হবে সেটা বলে দিই তাহলে এই ডেলেক্সটাকে ছোট নিতে হবে অর্থাৎ এটাকে খুব কম নিতে হবে আর ডেল ওয়াইটাকে খুব কম নিতে হবে ডেল ওয়াই খুব কম নিলে সুবিধাটা কি সুবিধাটা হলো আমাদের এই যে গ্রাফটা ছোট্ট একটা জায়গার মধ্যে এটা একটা সরল রেখা আমি কথাটা লিখে দিচ্ছি এটা একটা সরল রেখা হয়ে যাচ্ছে যেহেতু আমরা একটা ছোট্ট লেখা পেয়েই যাচ্ছি তাহলে এই জায়গাটায় যদি এখন ঢাল বের করি তাহলে সঠিক হবে ঢালটা মানে পারফেক্ট ঢাল হবে সো আমরা কি করলাম ডেলেক্সটাকে ছোট করলাম তাহলেই এই রেখার উপর কোনো একটা বিন্দুতে সঠিক ঢালের মানটা অর্থাৎ পরিবর্তনের হারটা এক্স্যাক্টলি কিছু সময় পর কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা আন্দাজ করতে পারবো এই ঢালটা দ্বারা কিন্তু এটা দ্বারা কিন্তু আমরা গড়ে একটা হিসাব করতেছিলাম এখন প্রশ্ন হইল এটা আমরা গাণিতিকভাবে কী করব কীভাবে করবো সেটা করার কিন্তু উপায় আছে এক্সটাকে খুব ছোট করে আনার জন্য গণিতে যে টুলসটা রয়েছে সেটাকেই বলা হয় লিমিট সো আমরা লিমিট এক্স টেন্স টু খুব ছোটো মানে জিরোর কাছাকাছি করে দেবো জিরো না বাট জিরোর কাছাকাছি করে দেবো তাহলে ডেল ওয়াই বাই ডেলক্সের যে মানটা হবে সেটাই হলো পারফেক্ট হাল পারফেক্ট স্লোপ আর এই পারফেক্ট স্লোপ এই এই যে ডেল ওয়াই ডিভাইডেড বাই এক্স যখন ডেল এক্স টেন্স টু জিরো এই পরিবর্তনে হারটাকেই পরিবর্তন মানে কি ডিফারেন্স আর পরিবর্তনের হার সেটাই হলো ডিফারেন্সিয়েশন এই জিনিসটাকে আসলে আমরা ডিডি এক্স অফ ওয়াই হিসেবে লিখি যেটাকে এক্সের সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েশন বলি মানে এক্সের পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হারটা বের করতে চেষ্টা করি আমরা এটাই ডিডি এক্স অফ ওয়াই হিসেবে পড়ি আমরা এখানে এই জিনিসটুকু হলো অপারেটর কারণ এখানে লিমিটটা হলো এক্সের তাই এটুকু অপারেটর আর যে ফাংশনটার ওপর এটা অ্যাক্টিভেট আছে সেটা হলো ওয়াই ওয়াই ফাংশনের উপর এই অপারেটরটাকে প্রয়োগ করা হচ্ছে মানে হলো ওয়া ডেল ওয়াই ডিভাইডেড বাই করে এই পুরো জিনিসটা ডেলক্স টেন্স টু জিরো লিমিটে একটা লিমিটিং ভ্যালু বের করা হচ্ছে সোজা কথা সো স্লোপ আর ডিফারেন্সিয়েশন একই কথা কিন্তু ডিফেন্সিয়েশন মানে হলো পারফেক্ট স্লোপ গড়ে একটা স্লোপ বের করলে হবে না এটাও কিন্তু স্লোপ ছিল কিন্তু যে কোনো স্লোপকে না আমরা যদি এটা বুঝে যাই থাকি তাহলে আমরা সামনের দিকে আরেকটু আগাবো এখন আমরা যেটা জানবো সেটা হলো গ্রাফ থেকে কীভাবে ডিফেন্সিয়েশনের মূল নিয়মের সূত্র বের হয়ে আসে সেটা জানব যদি আমি বলি এখানে একটা ফাংশন আছে যে কোনো একটা ফাংশন ওয়াইজিক টু এফ অফ এক্স তাহলে আমি যদি এই বিন্দুটাকে এক্স বিন্দু বলি আর এটা থেকে একটু এইচ পরিমাণ দূরে একটা বিন্দুর চিন্তা করি তাহলে এইচ পরিমাণ দূরে যেহেতু এটা হবে এক্স প্লাস এইচ এখন আমি যদি বলি এই মান কত সেটা কী হবে এই এক্সের মান এই ফাংশনে বসে দিলে যা আসে সেটাই হবে এটুকুর মান যদি আমি এটাকে বলি ওয়াই ওয়ান এটুকু দৈর্ঘ্যটাকে তাহলে ওয়াই ওয়ান আসলে কত এফ অফ এক্স কারণ এক্সের মান এখানে এফ অফ এক্সের মধ্যে বসে দিলে এফ অফ এক্সই আসে একই রকমভাবে আমি যদি এটা বের করতে চাই এটার মান কত আসবে আসবে ওয়াইজিক টু এফ অফ এক্স প্লাস এইচ মানে এক্স প্লাস এইচ বিন্দুটাকে এই ফাংশনের মধ্যে বসিয়ে দিলাম ডোমেন হিসেবে তাহলে যে আউটপুট পাওয়া যাবে সেটাই হলো এই ওয়াই এখন আমি যদি আমার সে আগের কাজটাই করি ডিফান্সিয়েশনের যে মেন মিনিংটা ছিল ডেল এক্স টু কি এখানে এইচ আর ডেল ওয়াই যদি আমি বের করতে চাই ডেল ওয়াই এখানে ওয়াই টু সেটা কীভাবে বের করা যাবে সেটা হলো এইটার থেকে এটা বিয়োগ করলে বের হয়ে যাবে মানে এই তো বের হয়ে গেছে এখন যেটা লাগবে সেটা হলো আমাদের সেই লিমিটের প্রয়োগ সো আমরা এখানে সরাসরি লিখতে পারি এক্স অফ ওয়াই ইজিক টু লিমিট আমরা একটু আগে কী করেছিলাম একটু মনে করে দিচ্ছি একটু আগে কিন্তু আমরা এক্স টেন্স টু জিরো লিখেছিলাম এখন ডেল এক্সকে যেহেতু এইচ ধরেছি তাই এইচ টেন্স টু জিরো লিখবো ডেল এক্সের পরিবর্তে আমরা এইচ টেন্স টু জিরো লিখলাম তারপর উপরে এই দুটার পার্থক্য ডেল ওয়াই মানে তো এটা তো এখানে এটা বসিয়ে দেব এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল ছিল শুধু ডেল এক্সকে আমরা এইচ হিসেবে লিখে ছেড়ে দিলাম এটাকেই বলা হয় ডিফেন্সিয়েশনের মূল নিয়মের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সেটা সো আমি যদি এটাকে ইউজ করে যে কোনো একটা ডিফারেন্সিয়েশন করতে চাই বা কমপ্লিট করতে চাই তাহলে কি করতে হবে যেটা করতে হবে সেটা হলো যদি একটা ফাংশন এফ অফ এক্স এরকমভাবে দেওয়া থাকে সাইন এক্স তাহলে আমাদের এটার পাশাপাশি এফ ওফ এক্স প্লাস এইচও বের করতে হবে তার মানে সাইন এক্স প্লাস এইস এরপর আমি যদি এটাকে নাম দিই ওয়ান এটাকে নাম দিই টু তারপর এই দুইটাকে এখানে বসিয়ে দিয়ে লিমিটের অঙ্কটা সলভ করতে হবে তাইলেই এই সাইন এক্স ফাংশনটা ডিফেন্সিয়েশন হয়ে যাবে সো সিম্পল কথা হইল ডিডিএক্স অফ সাইন এক্স বেসিক্যালি বের হয়ে আসবে এই লিমিটের অঙ্কটা সলভ করলে সাইন এক্স প্লাস এইস মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এইস সো আমরা এই ডিমিট কীভাবে সলভ করে সেটা এইখানে দেখাচ্ছি না কারণ ডিফেন্সিয়েশন করতেছি বাট আমি এটা রেজাল্ট বলে দিচ্ছি এটা রেজাল্ট আসবে কজ এক্স সাইন এক্সের ডিফেন্সিয়েশন কজ এক্স যেটা আমরা পরবর্তীতে সূত্র হিসেবে মুবস্থ করবো এটা হলো ফান্ডামেন্টাল যে এক্সপ্রেশনটা ছিল সেটা এটা ব্যবহার করে আমরা পরবর্তী কাজগুলো করতেছি অর্থাৎ এটা ব্যবহার করেই পিয়ামে ডিফেন্সেশন কমপ্লিট করতেছি এখন আমি যদি এটা রেজাল্ট লিখি কজ এক্স তাহলে এইভাবে করে আসলে ডিফারেন্সিয়েশন করে মূল নিয়মে আমরা জানতে পারলাম মূল নিয়মের সংজ্ঞাটা সূত্রটা কোথা থেকে আসে সেটা এখানে আমরা এই পিসটার মধ্যে দেখতে পাচ্ছি খুব চমৎকারভাবে এখন আমাদের যেটা লাগবে সেটা হলো ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের অঙ্ক করতে হবে যেমন আমরা যদি একটু আগে যে ইলিমিটের অঙ্ক সলভ করে এর ডিফারেন্সিয়েশন কজ এক্স জানলাম সেটার মতো আরও অনেকগুলো সূত্র আছে যেমন এই সাইনেক্সের ডিফেন্সিয়েশন cos x তারপর আমি যদি ওই একই রকমভাবে লিমিটের অঙ্ক সলভ করি x টু দি পাওয়ার n এর ডিফেন্সিয়েশন পাওয়া যাবে এন into এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এরকম আরও অনেক কিছু আছে জাস্ট আমি কিছু কয়েকটা দেখাচ্ছি এই প্রত্যেকটা আমরা সূত্র হিসেবে টেমপ্লেট হিসেবে মুখস্ত করবো কারণ এগুলা দিয়ে পরবর্তীতে অঙ্ক করা যাবে আমি একটা করে দেখাই অঙ্ক যদি এরকম থাকে যে সামথিং সামনে অঙ্ক করার আগে কিছু গুরুত্বপূর্ণ কিছু ডিফারেন্সিয়েশনের রুল জানবো কী কী রুল জানবো প্রথম রুল হইল যদি আমরা পরিবর্তনে হার বের করতে চাই একটা কনস্ট্যান্ট ফাংশনের কনস্ট্যান্ট ফাংশন মানেই হইল এরকম একটা ফাংশন আচ্ছা এই লাইনটা ঢাল কত এই দিক দিয়ে যদি আমি হাঁটা শুরু করি তাহলে কত ঢালো মনে হবে অ্যান্সার হলো একটু ঢালো মনে হবে না এটা আসলে ঢাল জিরো আর এটা দেখে কিন্তু বোঝা যায় এটার ঢাল পজিটিভ একটা কিছু আসবে মানে ডিফারেন্সিয়েশন করলে পজিটিভ কিছু আসবে এটা দেখলেই বোঝা যায় যে এটার ডিফারেন্সিয়েশন করলে নেগেটিভ কিছু আসবে সো এই যে কনস্ট্যান্ট একটা ফাংশন যদি আমি এটাকে সি বলি সেটা ডিফারেন্সিয়েশন করলে আসলে কোনো পরিবর্তনে হার পাওয়া যাবে না আমি যদি এক্স অক্ষ এটাকে বলি এটা ওয়াই অক্ষ বলি ওয়াই ফিজিক্যাল টু সি বলি এটাকে তাহলে এটার পরিবর্তনের হার শূন্য তার মানে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন শূন্য দ্বিতীয় কথা হলো যদি কনস্ট্যান্ট এই সাইন এক্সের সাথে গুণ অবস্থায় থাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে চাই সামথিং ফাইভ সাইন এক্সকে সেটার রুল হলো ফাইভকে বাইরে ছেড়ে দেব কারণ এটা ডিফারেন্সিয়েশন করলে জিরো আসবে কিন্তু আমরা এখানে ডিফারেন্সিয়েশন এটা করতেছি না কারণ এটা হলো এক্স সাইন এক্সের সাথে গুণ করা অবস্থায় আছে বা যে কোনো একটা এক্সওয়ালা ফাংশনের সাথে গুণ অবস্থায় আছে এই ফাংশনটা কিন্তু এক্সের সাপেক্ষে পরিবর্তনশীল মানে এটার মধ্যে এক্স আছে মানে হইল এক্সের মান চেঞ্জ করলে এটার মধ্যে চেঞ্জ আসে তার মানে সাইন এক্স ফাংশনটা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা পসিবল তাই আমরা এইটার মধ্যে ফাইভকে ডিফারেন্সিয়েশন করে জিরো না বসিয়া বরং যেটা ডিফারেন্সিয়েশন যায় যেটার পরিবর্তনে হার আছে সেটা নিচ্ছি এবং পরিবর্তনটার সাথে প্রত্যেকবার ফাইভ গুণ হয়ে যাচ্ছে কারণ এই সাইন ফাংশনটা এক্সের সাপেক্ষে পরিবর্তনশীল এবং সাইনের মধ্যে এক্স আছে ভিতরে এটা কিন্তু থেটা না এক্স আছে যদি এখানে থেটা ওইখানে থেটা থাকতো তার মানে এটাও ডিফারেন্সিয়েশন করা যেত আমাদের যেটা এখানে হচ্ছে এখানে এটার মতো জিরো হয়ে যাচ্ছে না আমাকে যদি বলে পাঁচের ডিফারেন্সিয়েশন কত নর্মালি বলে তাহলে আম অ্যান্সার লিখবো জিরো কিন্তু যদি বলে ফাইভ সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কত তাহলে ফাইভ ইন্টু সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করতে হবে সাইন এক্সের সাথে পাঁচ গুণ আছে তো তাই সাইন এক্সের পরিবর্তনে হারের সাথে পাঁচ গুণ করে দেবো আমরা এটার অ্যান্সার আসবে কত ফাইভ কজ এক্স এটা হলো নেক্সট সেকেন্ড রুলটা আমরা জানলাম এরপরে আমাদের আরো কিছু বিষয় জানা লাগবে সেটা হলো দেখাচ্ছি এখন আরেকটা বিষয় জানা লাগবে সেটা হলো যদি দুইটা মানে এক্সের সাপেক্ষে পরিবর্তনশীল দুইটা ফাংশন ইউ ভি গুণাকারে থাকে তখন তাদের ডিফারেন্সিয়েশন কিভাবে করব। সেটা করার উপায় হলো ইউভির সূত্রে ফেলতে হবে ইউভির পরিচয় হল এরা এক্সের সাপেক্ষে পরিবর্তনশীল বা ফাংশন বলা যেতে পারে এক্সের পরিবর্তন শিল এটার ইউভির যে ফর্মুলা আছে সেটা হলো ইউকে ছেড়ে দেব ভিকে ডিফারেন্সিয়েশন করব ফর্মুলা ডেরিভেশন আমি এখানে দেখাচ্ছি না এরপর প্লাস ভিকে ছেড়ে দিব ইউকে ডিফারেন্সিয়েশন করব এটাই হলো টেকনিক এই সূত্রটার একটা ইউজ দেখাই এক্সাম্পল যদি এক্স একটা ফাংশন এবং সাইনেক্স একসাথে থাকে তখন এটাকে যদি ওয়াই বলা হয় এটার ডিফানসিয়েশন কী হবে এটা ডিফানসিয়েশন হবে প্রথমে ইউকে ছেড়ে দেবো মানে এক্সকে ছেড়ে দেবো ডিফানসিয়েশন করবো সাইনেক্সকে সাইনেক্সের যদি ডিফানসিয়েশন করি সেটার অ্যান্সার কজ আসবে আর এবার সাইনেক্সকে ছেড়ে দেব যাকে ছেড়ে দিয়েছি এখানে সেটাকে এবার ধরব তার মানে এক্স সাইন এক্সের কজ এক্স আর এখানে সাইনেক্স এক্সের সাপেক্ষে এক্সের পরিবর্তনের হার আসলে ওয়ান মানে ডিডি এক্স অফ এক্স যদি বলা হয় তাহলে এক্স এর পরিবর্তনের হারটা কনস্ট্যান্ট ওয়ান আসবে ভাবে এটাকে কেটে কেটে ওয়ান হয়েছে ব্যাপারটা ওইরকম না এই সূত্রটা কোথা থেকে আসলো সেটা আমরা বেসিক ক্লাসে দেখাই যারা মাইস্ট্রাডি ফেন্ডে ক্লাস মেম্বারশিপ বা প্রিমিয়াম মেম্বারশিপ জয়েন করেছ তারা এই ক্লাসগুলো করতেছে অলরেডি সো এই তো এটা আমি এখানে দেখাচ্ছি না কারণ এটা কুইক রিভিউ ক্লাস তো আমরা অত্যন্ত দ্রুত শেষ করে দিব ওই জিনিসগুলো হলো ডিফারেন্সিয়েশন করার রোল নর্মাল রোলগুলো এই যে সূত্রটা ইউভি সেটার মধ্যে এই পর্যন্ত আমি আজকে দেখাবো আর সামনে আগাচ্ছি না বাট এই ইউভির মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ভুল করে স্টুডেন্টরা ভুলটা কি আমি দেখাই যদি এখানে সাইন স্কোয়ার থেটা আর এখানে এক্স এস কিউব থাকতো ওয়াইজিক তাহলে আমরা যদি এভাবে ভাবতাম যে এইটা মনে হয় ইউভি মানে এই সাইন থেটা একটা ফাংশন ভি আর কলস এই সরি এক্স কিউব আরেকটা ফাংশন সেটা হলো ইউ এটাকে ইউভি ধরে অনেকেইভাবে করে অঙ্ক করে এটাকে ছেড়ে দেয় তারপর এটাকে ডিফানসিয়েশন করে এটাকে ছেড়ে দেওয়া এটাকে ডিফারেন্সিয়েশন করে কিন্তু থেটার মধ্যে যে এক্স আছে বা থিয়েটার সাথে এক্সের কোনো সম্পর্ক আছে সেটা কিন্তু এই অঙ্কে কোথাও বলাই নাই তার মানে এটাকে আমরা কখনোই ইউভির সূত্র হিসেবে চিন্তাই করব না এই পুরো অঙ্কটাকে এই পুরো জিনিসটা সাইন স্কোয়ার থিয়েটা আসলে এক্সের সাপেক্ষে পরিবর্তনশীল না কারণ এটার ভিতরে কোনো ডোমেন হিসেবে এক্স নাই এক্স কিউবের মধ্যে শুধু আছে তার মানে এই পুরো জিনিসটাকে সাইন স্কোয়ার থেটাটাকে কনস্ট্যান্ট ধরতে হবে কনস্ট্যান্ট ধরে আমাদের ডিফানসিয়েশন করতে হবে এটাকে শুধু এক্স কিউবকে এটার যে মান আসবে সেটা দিয়েই কাজ হয়ে যাবে তার মানে সাইন স্কোয়ার থেকে ইনটু থ্রি এক্স স্কোয়ার এটা হলো এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এক্স টু দি পাওয়ার এন এর ডিফানসিয়েশনের সূত্র অ্যাপ্লাই করা হয়েছে সেটা হলো এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বেশ কাজ হয়ে গেল কিন্তু যারা ইউভি অ্যাপ্লাই করে কষ্ট করবে তাদের অঙ্ক হবে না তারা শূন্য পাবে পরীক্ষায় কারণ ইউভি সূত্রের মধ্যে আমি এই অনেক সুন্দর করে বলে রাখছি যে এক্সের সাপেক্ষে পরিবর্তনশীল ইউভি যদি পরিবর্তনশীল না হয় সেটাকে ইউফির সূত্র দ্বারা করা যাবে না তা আমরা এখন একটা বড় একটা ডিফারেন্সিয়েশন দেখব তারপরে আজকের ক্লাস এখানে শেষ করে দেব নেক্সট ক্লাসে আবার আমরা কন্টিনিউ করবো বেশি লং হয়ে গেলে তো আমাদের দেখতে সময় কী হয় এই জন্য ক্লাসের সাইজ ছোটো করে দেওয়া হয়েছে অনেক আচ্ছা সো আপনারা যেটা দেখতেছিলেন সেটা হলো ডিফারেন্সিয়েশনের ইউভি সূত্র এখন থার্ড যে রুলটা শিখবো সেটা হইল এক্স তো এক্স নয় সেই রুল ব্যাপারটা কি ব্যাপারটা হইলো আমি সিম্পলি যদি বোঝাই এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার ফাইভ এটার যদি ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে এরকম সরাসরি কোনো সূত্র নাই আমার যেটা করতে হবে এই জিনিসটাকে এক্স টু দি পাওয়ার ফাইভ হিসেবে চিন্তা করতে হবে তার মানে হইল আমি এই জিনিসটাকে এক্স দি পাওয়ার ফাইভের মতো চিন্তা করতেছি যেহেতু এক্স দি পাওয়ার ফাইভের মতো এটাকে চিন্তা করতেছি তাই এক্স দি পাওয়ার ফাইভের ডিফারেন্সিয়েশন যেভাবে করে ফাইভ সামনে চলে আসবে এক্সের পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান ফোর হয়ে যাবে সেইভাবে এটার ডিফারেন্সিয়েশন প্রথমে করতে হবে সো আমি যদি লিখি এটাকে আমি পুরো জিনিসটাকে ভিতরে যা আসে সেটাকে এক্স ধরে চিন্তা করতেছি ফাইভ বাইরে চলে আসলো এক্স ইন্টু থ্রি এক্স স্কোয়ার দি পাওয়ার ফোর হয়ে গেল কিন্তু যেহেতু আমি এই এক্সকে এইখানে পাই নাই সরাসরি এক্সের পরিবর্তে এখানে আসে হইলো এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার মানে এইটুকুর পরিবর্তে এখানে এত বড় একটা জিনিস আছে তাই আমার করতে হবে কি এই পুরো অঙ্কের যে পরিবর্তনের হার বের করেছি সেটার সাথে এই যে যাকে আমি এক্স ধরেছি সেটার পরিবর্তনের হারটাও বের করতে হবে মানে এখন আবার আমার এটা ডিফারেন্সিয়েশন করতে হবে পাশে এবং এটা গুণ হয়ে যাবে ক্যান গুণ হবে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আছে কিন্তু আমরা বেসিক ক্লাসে এগুলো শিখবো কুইক রিভিউতে শিখবো না কুইক রিভিউতে আমাদের রুলটা জানতে হবে যে যতক্ষণ পর্যন্ত এক্স এক্স না হবে অন্য কিছু ধরে নেব ততক্ষণ পর্যন্ত আমাদের গুণ হিসেবে এইভাবে করে ওইটার ডিফারেন্সিয়েশনটাকে পাশে লিখতে হবে সো এটা ডিফারেন্সিয়েশন এখন আমরা লিখলে তারপর অঙ্কটা শেষ হবে তার আগে শেষ হবে না এটার মান আসতেছে ওয়ান এক্সের ডিফারেন্সিয়েশন আর থ্রিটার সামনে চলে আসলো এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন টু এক্স এই তো এটাই আমার অ্যান্সার তার মানে হলো এখান থেকে আমরা আরেকটা রুল শিখলাম যতক্ষণ পর্যন্ত এক্স এক্স না হয়ে অন্য কিছু হবে ততক্ষণ পর্যন্ত গুণ করে যেটাকে আমি এক্স ধরেছি সেটার আবার ডিফারেন্সিয়েশন করে দেখাতে হবে পাশে এটাই হলো মেথড আমি এটার একটা এক্সাম্পল দেখাবো যদি ওয়াইজিক টু সামথিং থ্রি সাইন টু এক্স প্লাস ফাইভ হোল কিউব হয় তখন আমরা যদি ডিফেন্সিয়েশন করতে চাই আমি এটা একটু কুইক করবো শর্টকাটে এই থ্রিটাকে ছেড়ে দেবো এই পুরো জিনিসটাকে সাইন কিউব তো তার মানে এটাকে এক্স কিউবের সূত্রে ফেলব তার মানে থ্রি সামনে চলে আসবে সাইন স্কোয়ার টু এক্স প্লাস ফাইভ চলে আসবে ইন টু কাকে এক্স ধরেছি সাইন টু এক্স প্লাস ফাইভকে এক্স ধরেছি এটাকে আবার ডিফেন্সিয়েশন করতে হবে সাইন টু এক্স প্লাস ফাইভের ডিফেন্সিয়েশন হবে কস টু এক্স প্লাস ফাইভ কিন্তু আমি এই যে সূত্রটা দেখলাম কস টু এক্স প্লাস ফাইভ সাইন এক্সের ডিফেন্সিয়েশন কজ এক্স কিন্তু এখানে কি এক্স আছে আমি যে সূত্রটা অ্যাপ্লাই করলাম এই সাইন এক্সের ডিফেন্সিয়েশন করার জন্য যে আমি কজ এক্স সূত্রটা অ্যাপ্লাই করলাম সেটা করার জন্য আমার এই যে টু এক্স প্লাস ফাইভকে এক্স ধরতে হচ্ছে আমি কিন্তু এই কাজটা করার কারণে আবার আমার এটা ডিফারেন্সিয়েশন করতে হবে টু এক্স প্লাস ফাইভের টু এক্স প্লাস ফাইভের ডিফেন্সিয়েশন হবে টু ইন্টু ওয়ান আর ফাইভের ডিফারেন্সিয়েশন তো জিরোই সো আমি এটাকে একটু ইন ডিটেলে বলি প্রথমে আমি এটাকে এক্স কিউব চিন্তা করছিলাম অঙ্কটা আমি শর্টকাটে ঠিকই করেছি একটু বড়ো করে এখন বুঝিয়ে দিচ্ছি এটাকে থ্রি এক্স কিউব এভাবে চিন্তা করতেছিলাম থ্রিটার সামনে চলে গেছে আর এক্স কিউবের ডিফারেন্সিয়েশন এই জিনিসটা এই পুরোটুকু আমরা যদি একটু দেখি কালার করে এরপরে আমি যেটাকে এক্স ধরেছি সেটা কি সাইন এক্স নাত সাইন টু এক্স প্লাস ফাইভ এটাকে আমি সাইন এক্স ধরে ডিফারেন্সিয়েশন করে এই রেজাল্টটা পাইছি সাইন টু এক্স প্লাস ফাইভকে যেটাকে আমি এক্স ধরেছি সেই জিনিসটাকে এরপরে আমি যেহেতু এটাকে এক্স ধরে কাজ করেছিলাম তাই এখানে গুণ করেছি এখন সাইন টু এক্স প্লাস ফাইভ এটার ডিফেন্সিয়েশন যদি আমরা জিজ্ঞেস করি সেটা কী হবে সাইন টু এক্স প্লাস ফাইভ এটার কোনো কিন্তু নাই সরাসরি সাইন এক্সের ডিফারেন্সিয়েশন আছে তাইলে আমার এখানে এটাকে আবার কল্পনা করতে হয়েছে এইভাবে করে সাইন এক্স হিসেবে এই জিনিসটাকে আবার এক্স ধরেছি তাই এটাকে আবার গুণ করতে হয়েছে ডিফারেন্সিয়েশন করে তার মানে এই টুটা এসেছে এইখান থেকে সো ওভারঅল আমরা এই জিনিসটার ডিফারেন্সিয়েশন করতে যে সাইন টু এক্স প্লাস ফাইভের করেছি তারপর আবার টু এক্স প্লাস ফাইভেরও ডিফান্সিয়েশন করেছি তারপরে এখানে আমাদের অ্যান্সার লিখতে হবে শেষ এভাবে করে আমরা ডিফারেন্সিয়েশনের অঙ্কগুলো করব। নেক্সট দিন আমরা বড় বড়ো আরও অনেক অঙ্ক দেখব সুন্দর করে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং